আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি আমাকে এখানে বসার এবং আপনাদের সামনে কথা বলার তৌফিক দেওয়ার জন্য। আমি বিজ্ঞান বিষয়ক ভিডিও বানাই সাধারণত, কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিজ্ঞান বিষয়ক কোনো কথাই বলবো না। আজকের এই ভিডিওতে আমি আমার নিজস্ব মতামত বলব একটি একটি ব্যাপারে, সেটি হচ্ছে ভবিষ্যৎ। আমি ভবিষ্যৎকে কীভাবে দেখি, এই ভিডিও বানানোর কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ নিয়ে সবাই কম বেশি দুশ্চিন্তায় থাকি, তাই আমি ভাবলাম আমি আমার কনসেপ্টটা শেয়ার করি এবং আপনাদেরটাও শুনি কমেন্ট সেকশনে। এতে হয়তো বা আমার থিঙ্কিং ওয়ে চেঞ্জ হবে, বা আপনি আরেকজনেরটা দেখে আপনার থিঙ্কিং ওয়ে চেঞ্জ হবে। কমেন্ট সেকশনে আরেকজনেরটা পড়ি, আমার ভুলগুলো আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। আমি বিশ্বাস করি ভবিষ্যৎকে এইভাবে, যে ভবিষ্যৎ হচ্ছে কাল্পনিক, এটা এক্সিস্ট করে না, এটা আমাদের মাথার একটা কাল্পনিক দুনিয়া। আমরা সব জায়গাতে নেগেটিভ হই, কিন্তু এই ভবিষ্যৎ যখন আমরা চিন্তা করি তখন সবাই পজিটিভ হয়ে যাই। আমরা যে মারা যাব ওটা একটু দূরেই রাখি, আমরা তখন কেউ ভাবি না যে আমরা এক সপ্তাহের মধ্যে মারা যাব। আমরা জানি সবাই মরবো, কিন্তু আমরা ভাবি যে আমরা আরো পরে মারা যাব, এই দিনটা কত কাছে আমরা সেটা কখনো নেই না। আমরা দূরের দিনটা সবাই নিয়ে নিই যে হবে একসঙ্গে, এভাবে চিন্তা করি। তাহলে আমরা ভাবি যে আমরা বাঁচব, তারপর একটা দুনিয়া চিন্তা করি আমাদের যে এই জিনিসটা হবে, আমি এই কাজটা করব, বা এক বছর পর আমি একটা দোকান দিব, বা এক সপ্তাহ পর আমি এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাব। এটা আমার কল্পনার জগৎ, কিন্তু আমি বিশ্বাস করি এখানে আরেকটা কল্পনার জগৎ থাকে, আরেকটা দুনিয়া থাকে, আরেকটা প্ল্যান থাকে, নেচারের প্ল্যান। আরেকটু স্পেসিফিকভাবে যদি বলি, আল্লাহ তাআলার প্ল্যান। এই দুনিয়াতে আমাদের সব কিছুই একটির সাথে আরেকটি সম্পর্কিত, এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট প্যাটার্নে সব কিছু হচ্ছে। যদি প্যাটার্ন না থাকতো, যদি একটির সাথে আরেকটি সম্পর্ক না থাকতো আমাদের এই দুনিয়াতে, তাহলে এত কিছুই আবিষ্কার হতো না, আমরা বিজ্ঞানে এতদূর যেতে পারতাম না। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে একটা প্যাটার্ন দিয়ে দিছে, সব কিছুতে একটা প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। এই জন্য নেচারের একটা প্ল্যান থাকে, আল্লাহ তাআলার একটা প্ল্যান থাকে আপনাকে নিয়ে। আমি বিশ্বাস করি আপনি যে জগৎ চিন্তা করছেন, যে এক সপ্তাহ পরে এটা হবে ওটা হবে, এটা দুটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে আপনার নিয়ত, এবং দ্বিতীয় হচ্ছে আপনার পরিশ্রম। বা আমি একটা জিনিস চাচ্ছি ভবিষ্যতে হোক, আমি বিশ্বাস করি এই দুটো বিষয়ের উপর এটা নির্ভর করে, এক হচ্ছে নিয়ত আর একটা হচ্ছে পরিশ্রম। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে নিয়ত। আমার নিয়ত যদি পরিষ্কার থাকে যে এটা আমি চাই কি না, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটা চাচ্ছি, আমি এটা চাই, এবং তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সাফার করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিতে হবে, আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, তাহলে আমি যে কল্পনার জগৎ যেভাবে চিন্তা করছি বাস্তবে সেটাই হবে, আপনি ওটা পেয়ে যাবেন। কিন্তু এমনও হয়, আমি বিশ্বাস করি যে আমার নিয়ত ঠিক ছিল এবং আমার পরিশ্রমও ঠিক ছিল, অনেক পরিশ্রম করছি, আমি সাফার করছি, আমি ত্যাগ স্বীকার করছি এই জিনিসের জন্য, কিন্তু জিনিসটা পাইনি। তখন আমি এই জিনিসটিকে দুই ভাবে দেখি, এক হচ্ছে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখছে, দ্বিতীয় হচ্ছে আমি যতটুকু পরিশ্রম করছি বা আমার নিয়ত তো পরিষ্কার ছিল, আমি পরিশ্রম করছি, কিন্তু এই জিনিসের যে চাহিদা আমার যতটুকু ছিল, ঠিক ওই সময় আরেকজন ব্যক্তির এই জিনিসের চাহিদা আমার চেয়ে বেশি দরকার ছিল, ওই জিনিসটা তার বেশি দরকার ছিল আমার তুলনায়, এই জন্য আল্লাহ তাআলা এটা আমাকে না দিয়ে ওনাকে দিছে বা অন্য একজনের হয়েছে, আমি পাইনি। কিন্তু তারপরও যদি আমার ওই জিনিসটি চাই,
তাহলে ওটা পাওয়ার একটা সিস্টেম হচ্ছে, আমার নিয়ত তো পরিষ্কার থাকতেই হবে, পরিশ্রম আমাকে আরো বাড়ায় দিতে হবে, আরো বেশি কাজ করতে হবে, আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওটা আমাকে দিবে। আমি বিশ্বাস করি আমরা যে জগৎ চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে যে কল্পনা করি, বেশিরভাগ আমাদের জীবনে যা হবে এই কল্পনার জগতের বাহিরে। আপনি আজকে আপনার ভবিষ্যৎ দুনিয়া যেভাবে চিন্তা করতেছেন, ভবিষ্যতে কি হবে না হবে, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে বাঁচিয়ে রাখে, 10 বছর পরে আপনি দেখবেন অনেক কিছুই হয়েছে যেটা আপনি কখনো চিন্তাই করেননি। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ চিন্তা করার ক্ষমতা দান করছেন। এটা আমরা বিজ্ঞানও পাইছি, বিজ্ঞানও এটা গবেষণা করে পাওয়া গেছে যে একটা নির্দিষ্ট সীমার বাহিরে মানুষ চিন্তা করতে পারে না। আর আল্লাহ তাআলা কোরআনেও এটা বলছে যে একটা নির্দিষ্ট সীমার বাহিরে আমি মানুষকে ক্ষমতা দান করি না এই চিন্তা করার জন্য। এই জন্য অনেক কিছুই আমাদের জীবনে হবে আমি বিশ্বাস করি, যেটা আমি চিন্তা করতে পারি না, যেটা আমার কল্পনার জগতে আসে না। এই জিনিসের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, এমন না যে এই জিনিস আসলে আমি সাকসেস হব, এই জিনিস আসলে আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো, আমি এটা বলতেছি না। প্রস্তুত থাকতে বলতেছি মানসিকভাবে যে অনেক কিছুই হবে, বাজে হবে অনেক কিছু, তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, আর এটাই হচ্ছে লাইফ। আর যদি আপনি বেঁচে থাকেন এভাবেই কাজ করবে। কিন্তু আমি আমার ভবিষ্যৎকে এভাবে দেখি, এভাবে হবে বিশ্বাস করি। আমি আপনার চিন্তা ভাবনা শুনতে খুব আগ্রহী, আপনি কিভাবে দেখেন, আপনি কিভাবে চিন্তা করেন, কমেন্ট সেকশনে শেয়ার করেন, দেখি আমি কিছু শিখতে পারি কিনা, আমার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন আনতে পারি কিনা। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকুক, আপনার সাথে দেখা হবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবেন, দয়া করে ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমার উপকার হবে। আল্লাহ হাফেজ।